আসসালামু আলাইকুম, আমি জুয়েল এসডি। আগের একটা ভিডিওতে বলেছিলাম কীভাবে চিপস ট্রান্সফার করলে আইডি ব্যান্ড খাবে না, তো দেখেন আমি সেই ভিডিওটা ছাড়লাম আজকে আপনাদের জন্য, যারা ব্যান্ড খেয়ে খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন। দেখেন প্রথমত আমি এখানে 100 কোটি ট্রান্সফার করতেছি আর একটা আইডিতে পোকারে। পোকারের নিয়ম হচ্ছে, প্রথমত আপনি যখন পোকারে ট্রান্সফার করবেন আপনার মিটার ওয়ান আছে কি না এটা খেয়াল থাকবে। যদি আপনার মিটার ওয়ান থাকে মিটার ড্রপ করে নেবেন, নয়তো আপনার চিপস কেটে নেবে। তো চিপস কেটে নেবে। দেখেন দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কোনো অ্যামাউন্ট নিয়ে চিপস ট্রান্সফার করতে পারেন। আপনার অপর সাইডে যাকে ট্রান্সফার করবেন তাকে বলবেন শুধুমাত্র কার্ডটা বলে সে কী কার্ড পাইছে। দেখেন উপরে আপনারা খেয়াল করবেন এমডি কী কার্ড পায়, এই কার্ডটা সাথে সাথে এসএমএস করে দেয়। তো এখানে নিয়মটা হচ্ছে এটাই যে যার কার্ড তাকে দিতে হবে। যদি আপনি যার কার্ড তাকে দেন তাহলে কখনোই আপনি আইডি আপনার আইডি ব্যান্ড খাবে না। দেখেন 2A2 ছিল, আমি খেয়াল করি নি যার কারণে মারতে পারিনি। এবার দেখেন ও 16 কোটি নিয়ে আবার বসছে। কীভাবে 100 কোটি ট্রান্সফার করি, দেখেন এই পর্যন্ত কয়েক হাজার কোটি ট্রান্সফার করছে আমার এই আইডি থেকে, একটা বছর ধরে এখন পর্যন্ত ব্যান্ড খাইনি। তা ইনশাল্লাহ আপনারা যদি আমার এই রুলসটাকে ফলো করেন কখনো কোনো দিন আইডি ব্যান্ড খাবেন না। প্রথম কথা হচ্ছে কখনো প্যাক দেওয়া যাবে না, আপনার যে কার্ডই করুক না কেন স্ট্যান্ডার্ড আপ দেওয়া যাবে না। দেখেন চেক দিয়ে খেলতে হবে। ও কার্ড বলে দিচ্ছে, ওর কার্ড হচ্ছে Q7। এবার বোর্ডে দেখেন কিউ পড়ছে আমার 3-3, তাহলে ওর বড় কার্ড আমি বলে দেবো। ও পেয়ে গেছে। দেখেন খুব সহজে এভাবে আপনারা যত খুশি তত ট্রান্সফার করবেন, জীবনে কখনো ব্যান্ড খাবে না। দেখেন আমি 185 কোটি নিয়ে ট্রান্সফার করতেছি। কত সহজে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা দেখেন। ও আরেকটা কথা হচ্ছে, দেখবেন ট্রান্সফারের সময় যাকে আপনি চিপস দেবেন হঠাৎ করে দেখবেন তার চিপস কমে গেছে। তো বোর্ডে কার্ড থাকাকালীন আপনি স্ট্যান্ড আপ দিবেন না, যখন কার্ড পরে কার্ড দেওয়া হয়ে যাবে লাস্টে তখন স্ট্যান্ড আপ দিয়ে পুনরায় আবার আপনি টাকা ফুল করে আবার বোর্ডে বসবেন। দেখেন ওর আমারটা শেষ, আমি আবার স্ট্যান্ড আপ দিয়ে টাকা নিয়ে আসলাম। 20 কোটি ট্রান্সফার হয়েছে খুব সহজ। দেখেন এই 20 কোটি দিয়ে দিচ্ছি। আপনি যাকে চিপস দিবেন তাকে শুধু এই কথাটা বলবেন যে সে যেন শুধু চেক দেয়, কার্ডটা বলে দেয়। তার কার্ড দেখে বোর্ডে যার বড় কার্ড তাকে দিয়ে দেবেন। যদি তার কার্ড থাকে যেমন ওর কী বললো 8-9, যদি 9 ওর 9 মিলছে আমার 10 মিলছে, তার মানে আমার বড় কার্ড, যদি আমার বড়কে তাহলে চেক দিয়ে তাহলে এই আপনি কার্ডটা নিয়ে নেবেন। আর যদি তার বড় থাকে লাস্টের কার্ডে যেয়ে আপনি অল মারবেন। যেমন দেখেন ওর 8-9 দুই কার্ড মিলছে, আমার এক কার্ড মিলছে, তার মানে এখন বড় আছে, আমি এখন অল মেরে দেবো। দেখেন কীভাবে ট্রান্সফার করি, অল মেরে দিলাম। ও ভুল হয়ে গেছে। আপনাদের জন্য এটা একটা শিক্ষা যে এটা কখনো করবেন না। খেয়াল করবেন যে আপনার বড় কার্ড থাকাকালীন যেন আপনি সেটাকে শো না দেন, এটা খেয়াল করবেন। যেমন আমি এখন এটা করতে যে ভুল হয়ে গেছে, এটা আপনাদের জন্য শেখানোর জন্য ভুলটা ইচ্ছা করে করলাম আমি, যাতে এই ভুলটা আপনারা না করেন, এটা খেয়াল করবেন খুব সতর্কভাবে। 5-8 ওর, আমার হচ্ছে Q10, ওর 8 মিলছে, আমার 10 মিলছে, আমি পাবো। চেক দিয়ে আমার দানটা নিয়ে নিচ্ছি। দেখেন চেক দিয়ে আমি নিয়ে নিচ্ছি, কোনো প্যাক দিয়ে যাবে না, যাকে দিবেন তা সেও প্যাক দিতে পারবে না, আপনিও প্যাক দিতে পারবেন না।
ও এ ফাইভ পাইছে, মানে টিকা ফাইভ এসএমএস করে বলে দিছে। আপনি দেখেন আপনার হচ্ছে কিউ থ্রি আর ওর হচ্ছে এ ফাইভ, যার বড় যদি ওর বড় থাকে এ ফাইভ আর কিউ মিলছে, তার মানে তানটা আমি পাবো। আবার চেক দিয়ে নিয়ে নিতে হবে। সিক্স সিক্স আই উইন সংকেত দিয়ে দিলাম ওকে, যেমন পাঁচ কাট কালার আমার গোলাম টপ ওর ছয় টপ। ও সেম নাইন পাইছে, আমার গোলাম মিলছে, তার মানে আবার চেক দিয়ে আমার দানটা নিয়ে নিতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, যে কিউ পাইছে আমার হচ্ছে জে থ্রি, আমার থ্রি নামের এমডি পাবে, যদি বোর্ডে থ্রি না ওঠে তাহলে পাবে, থ্রি ওঠে নাই তার মানে এটা ও পাবে। দুই কাট বাকি থাকতে কখনো অল দিবেন না, তাহলে দেখা গেল কি আপনার দুই কাট মিলে গেলে তখন সমস্যা হয়ে যাবে, সিপস থাকবে না, ট্রান্সফারের সমস্যা হবে। এর জন্য লাস্টের কাট দেখে সুন্দরভাবে সতর্কভাবে অল মারবেন। আট চার আট চার মেলে না, আমি বড় আছি এই কারণে শো দিয়ে আমার নিতে হবে। যদিও এটা একটু সময় সাপেক্ষ কিন্তু 100% গ্যারান্টি যে কখনো ব্যান্ড খাবেন না। পাঁচ মিনিট সময় বাঁচাতে যে অনেকে 8-10-20 হাজার টাকার মাল ব্যান্ড খায়, তো লাভটা কী বলেন? কে টেন ওর কে টেন কে টেন টেন মিলছে আমার ফাইভ। দেখেন কি সুন্দর করে দিয়ে দিচ্ছি, বোর্ডে কাট থাকাকালীন কখনো স্ট্যান্ড আপ প্যাক দেওয়া যাবে না। ওফ চার পাঁচ আইসি আমার বড় কাট, আমি এটা আমি পাবো। সাত আট সাত আট পাইছে, দুই পাঁচ, যদি আমার দুই অথবা পাঁচ না মিলে তাহলে বোর্ডটা ও পাবে, দুই মিলে গেছে তার মানে বোর্ডটা আমি পাবো, চেক দিয়ে নিতে হবে। একটু সময় গেল, আমি এটুকু বলবো আপনার এক টাকা নষ্ট হবে না। I'm
কিউ 5, 9 মিলে গেছে আমার। যদি কিউ মিলে ওর তাহলে ও পাবে, আর যদি না মিলে তাহলে তো আমি পাবো। এর জন্য যখন আপনার নিজেরটা মিলে যাবে, বড় কার্ড থাকবে, হ্যাঁ মিলছে, ওর কিউ মিলছে, তার মানে ও পাবে। নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হচ্ছে। কিউ 8 দেখেন, প্রত্যেকটা দান এসএমএস করে দিচ্ছে, আর আমি বোর্ডে মিলাচ্ছি। যেমন ওর 8, আমার 7, 3, আমার একটা কার্ডও মিলে নাই, আমার মিলে নাই 2, 3, 5, 2, 3, 4, 5, 6 থাকলে আমার রান হতো, তার মানে এই বোর্ডটা ও পাবে, তাই অল মেরে দিলাম। আপনার রান ওঠে কিনা এটাকে সতর্কভাবে খেয়াল করবেন। দেখেন কত সহজে দিয়ে দিচ্ছি। এই কার্ডটা ওর মিললে অনলি এক দানে চলে যাবে। আমি নিয়মগুলো আবার বলছি, কার কি কার্ড এটা সাথে সাথে এসএমএস করে দিবে, আর আপনি কার্ড মিলে যার কার্ড বড় থাকবে শুধু তাকিয়ে দেবেন দানটা। এই নিয়মে যদি আপনি চিপস ট্রান্সফার করেন, জীবনে কখনো আপনি ব্যান্ড করবে না। যদি ব্যান্ড করে তখন আপনি আমাদেরকে বলেন যে ভাই আপনার কথা তো হলো না, আমি একটা বছর ধরে ট্রান্সফার করি এখনো পর্যন্ত, যেমন ওর 2 কার্ড মিলছে। কে মিলছে, কে সাহেব মিলছে, আমি অল মেরে দিলাম। চলে গেল, সব চলে গেছে। ইফতারের টাইমে এই কারণে 50টি ট্রান্সফার করি, পরে দেব ইফতারের পরে বাকিটা। সেভেন 8 খেয়াল করেন, 7, 8, 4 উইকেট কালার উঠে গেছে বোর্ডে, ওঠে না, তার মানে আমি বড়। আপনার কার্ড বড় থাকলে আপনি অবশ্যই দানটা নিন, কখনোই প্যাক দিয়ে তাকে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ব্যান খাবেন। টেক্কা 2, আমার টেক্কা 3, টেক্কা মিলস, আমি বড় আছি এই কারণে। অনেকে সময় বাঁচাতে যে প্রাইভেট টেবিল জয়েন্ট বোর্ডে আপনার অথবা রেগুলার বোর্ডে ধাপাধাপ মারে, পরে প্যাক দেয়, যার কারণে যার বড় কার্ড তার প্যাক দিলে ওইটা সফটওয়্যার কাউন্ট করে ওইটাকে ব্যান করে। অনেক সময় দেখা যায় কি জয়েন্টে খেললে আপনার ব্লাইন্ড খেলতে খেলতে সিন করার পর আপনার টেকার টেরে, সাহেবের টেরে, কিন্তু ওইটার দান মারার টাকা নাই, তখন বাধ্যতামূলক আপনার প্যাক দিতে হয়। তো এইখানে সেই সুযোগটা নাই, পাস হয়।
পাঁচ মিলছে, সাত আট আমার নাই, তার মানে হচ্ছে যে তাহলে আমি ওই পাবে। দেখেন কত সহজে সিপস ট্রান্সফার হয়ে গেল। তো আপনাদের জন্য এটা বলবো যে আপনারা এই নিয়মে যদি সিপস ট্রান্সফার করেন, জীবনে কখনো ব্যান করবে না। আর যদি ব্যান করে, আপনার যত টাকার মাল ব্যান করবে ইনশাল্লাহ এটা আমি দিয়ে দেবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি কারোর চিপস কিনতে হয়, চিপস কিনেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে 01926775170। আমি জুয়েল এসডি গ্রুপে আমার অনেক পোস্ট থাকে, চাইলে আমার অনেক কাস্টমার আছে তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা সরাসরি আপনি আমার এই নাম্বারে ফোন দিয়ে চিপস কিনতে পারেন। তো নাম্বারটা আমি আবার বলছি 01926775170। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।